রাজ্যপাল সিপি আনন্দ বোস তিনি এই মুহূর্তে সন্দেশখালীতে পৌঁছে গিয়েছেন সেই ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে আমরা সরাসরি রথযাত্রার সন্দেশখালী থেকে সন্দেশখালীতে সেখানে রাজ্যপাল সিপি আনন্দ বোস সেই ছবি দেখাচ্ছি আপনাদের সরাসরি দেখতেই পাচ্ছেন উত্তপ্ত সন্দেশখালী এবং সেই সন্দেশখালীতে ইতিমধ্যে রাজ্যপাল তিনি পৌঁছে গিয়েছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি দেখতেই পাচ্ছেন আপনারা এবং এবং এর পাশাপাশি বসিরহাটে সেখানকারও ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি লাগাতার একেবারে সন্দেশখালী নিয়ে আপনাদের একটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি ছবি ধরা পড়ছে রাজ্যপাল কিন্তু সন্দেশখালী এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে রাজ্যপাল হাঁটছেন সন্দেশখালী সন্দেশখালী বিভিন্ন জায়গায় মফিজুল হাতটা দাও দাদা আরে কেক কি হলো এই মুহূর্তে কনভয় রেডি করা হয়েছে ছবি দেখানোর চেষ্টা করবো বিধানসভার বাইরে বেরোলেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করবো আমার ভিডিও জার্নালিস্ট অমিত সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে বিধানসভার বাইরে বেরোলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো সেই ছবি যেখানে যেখানে তারা সরাসরি সন্দেশখালীর উদ্দেশ্যে যাবেন কি বলছেন তিনি শোনার চেষ্টা করি একটু এই মুহূর্তে তিনি বক্তব্য রাখছেন এই মুহূর্তে বিধানসভার বাইরে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ছবি দেখানোর চেষ্টা করবো সেই ছবি পুলিশের সঙ্গে কথা হচ্ছে দাদা মির্জা
আর বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অন্যদিকে সন্দেশখালীতে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কথা বলছেন মানুষদের সঙ্গে সেই ছবি কিন্তু আপনাদের দেখাচ্ছি অন্যদিকে বসিরহাটে সিপিএম এর বিক্ষোভ নিরাপদ সরকার গ্রেফতারের প্রতিবাদে এসপি অফিসের বাইরে বিক্ষোভ সিপিএম এর সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী অন্যদিকে সন্দেশখালীতে ইতিমধ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোস এসপি অফিসের বাইরে বিক্ষোভের ছবি সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি লাগাতার যাওয়া যাবে না আমরা রিকোয়েস্ট করব ওখানে যিনি আছেন যে আমাদের অন্তত তিনজন লেডি তিনজন বা চারজন লেডি এমএলএকে অ্যালাউ করা হয় সেটা আমি ওখানে করব যেখান থেকে 144 শুরু হচ্ছে তার আগে আপনারা যদি কিছু অ্যাডিশন ইনস্ট্রাকশন থাকে আমাকে বলতে পারেন আমি রিপ্লাই করব আপনি রিগার্ডিং দিস ইস্যু মানে আমাদের নলেজে আছে একটু ব্যাপারটাই করছি উই আর ওয়েল আওয়ার সন্দেশখালী ট্যুর 8 জিপিতে 144 আছে আমরা ওখানে যে আপনার অবস্ট্রাকশন করার জন্য যদি সিভিল বা পুলিশের কেউ থাকে আমরা কোঅপারেট করবো কথা বলবো অত দূর পর্যন্ত আমাদের যেতে দেন তার মাঝখানে যদি আটকান সেটা বিশেষ ভায়োলেশন পুলিশের কথাবার্তা তো পুলিশের কথাবার্তাটা তো হচ্ছে ভয় দেখানো কথা বলছে 144 আপনি জানেন না হ্যাঁ জানি 144 জানেন নাহলে জানি রাজভবনের গেটে পুড়িয়েছি তো আমরা আপনারা যাবেন আমরা ততদূর অব্দি তো যাবো না আর কি আছে সবাই জানে আমাদের যেতে দেন অধিকারী সহ বিজেপি বিধায়করা সরাসরি সন্দেশখালীর উদ্দেশ্যে বাড়ি দিচ্ছেন ছবি দেখানোর চেষ্টা করবো সেই ছবি দেখানোর চেষ্টা করবো একদমই আমাদের আরেক প্রতিনিধি বিট্টু এই মুহূর্তে কিন্তু বিধানসভাতেই রয়েছে তার কাছে সরাসরি চলে যাব বিট্টু এই মুহূর্তের কি পরিস্থিতি গোটা ছবিটা তুলে ধরো আমাদের সামনে শুভেন্দু অধিকারী এবার হাঁটতে শুরু করলেন ভয়ঙ্কর ছবি এই মুহূর্তে কি উদ্দেশ্যে তিনি হাঁটতে শুরু করলেন সে বিষয়টা এবার আমরা জানার চেষ্টা করব যে কি হলো কারণ পুলিশের সঙ্গে একটা পরিস্থিতি যেটা তৈরি হলো একমাত্র কথা বার্তা চলল 144 ইস্যুতে শুভেন্দু বাবু কোথায় যাচ্ছেন কি করছেন এই মুহূর্তে বাসে এই মুহূর্তে বাসের উদ্দেশ্যে রওনা দিলেন বিরোধী দলনেতা সেই ছবিটা সরাসরি দেখাচ্ছি শুভেন্দু বাবু যেটা বললেন মধ্যে তিনি সেখানে গিয়ে পৌঁছাবেন এবং যেখানে আটকানো হবে কোন পাড়া বলুন সঙ্গে কথা বলতে চান তাদের অসুবিধার কথা জানান যে কিভাবে করবেন না